বাংলাদেশ ভারত সীমান্ত হত্যা, ভারতে বন্দি বাংলাদেশি অপরাধীদের ফেরত আনা ও ভারত পাকিস্তান উত্তেজনা সহ সাম্প্রতিক নানা ইস্যু প্রাধান্য পায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। বাংলাদেশ সচিবালয়ের রিপোর্টার্স ফোরামের আয়োজনে বিএসআরএফ সংলাপে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব বিষয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন, ভারত পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক থাকুক এমনটাই প্রত্যাশা করে বাংলাদেশ। ভারতীয় সাংবাদিক সাহেবরা আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ভারত মানে যদি কোনো অবস্থায় পড়ে বাংলাদেশের অবস্থান কি হবে। আমি তাদেরকে বলছি, ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চমৎকার বন্ধুত্বের বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে। আমরা সবখানেই ভারত আমাদেরকে সহযোগিতা করছে। ভারত যখন আক্রান্ত হবে নিশ্চয়ই আমরা ভারতের সঙ্গে থাকবো, এটা তো স্বাভাবিক। সোমবার সিলেটে ছাত্রলীগ এক নেতা কর্তৃক ছাত্রীকে কোপানোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী কোন দলে সেটা বড় কথা নয়, সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারে খুব স্পষ্ট, তিনি কাউকে ছাড়তেন না। সরকারি দল হোক, যেই দল হোক, যেই মতের লোক হোক, আমাদের যেই পর্যায়ের লোক হোক, কাউকে তিনি ছাড়তেন না। আপনারা সেটুকু লক্ষ্য করেছেন, সেগুলো দেখেছেন। তা আমি আপনাকে জোর গলায় বলতে পারি, যেই অপরাধ করেছেন সেই অপরাধীকে আমরা অবশ্যই আমরা আইনের দোরগোড়ায় পৌঁছে দিব, বিচারের সম্মুখীন তাকে হতেই হবে। জঙ্গি সন্দেহে আটক তাহমিদকে জামিন দেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশানের ঘটনায় তাহমিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি। যেই সমস্ত নামগুলো আসছে।